হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গভর্নমেন্ট জব স্টার ইউটিউব চ্যানেল বন্ধুরা প্রাথমিকের শিক্ষক নিয়োগে শুরু হয়নি কাউন্সিলিং প্রক্রিয়া বৃহত্তর আন্দোলনের পথে হবু প্রাথমিক শিক্ষক চাকরি প্রার্থীরা সম্পূর্ণ খবরটি আপনাদের এই ভিডিওতে জানাবো তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্যে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো প্রাথমিকের মেধা তালিকায় জায়গা পাওয়া চাকরি প্রার্থীদের নামের তালিকা রাজ্যের প্রতিটি জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিল অর্থাৎ ডিপিএসসিতে টাঙিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ছাড়পত্র মিলেছে সুপ্রিম কোর্ট থেকেও যদিও মেধাতালিকায় জায়গা করে নেওয়া চাকরি প্রার্থীদের পরবর্তী কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করেনি পর্ষদ ফলে আবার আন্দোলনের পথে চাকরি প্রার্থীরা ডিভিশন বেঞ্চের রায়দান থেকে কয়েক সপ্তাহ কেটে যাওয়ার পরেও কাউন্সেলিং প্রক্রিয়া শুরু না করায় তীব্র অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন মেধা তালিকাভুক্ত চাকরি প্রার্থীরা এর আগে জেলায় জেলায় ডিপিএসসিগুলোতে অবরোধ কর্মসূচি চালিয়েছিলেন চাকরি প্রার্থীরা এবার এপিসি ভবন ঘেরাও করার ডাক দিয়েছেন প্রাথমিক শিক্ষক চাকরি প্রার্থীরা চাকরি প্রার্থীরা বলছেন সুপ্রিম কোর্টে ছাড় মিলেছে ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি সিঙ্গেল বেঞ্চের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ তুলে নিয়ে প্রাথমিক পর্ষদকে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চের রায় মোতাবেক নিয়োগ প্রক্রিয়া চালানোর সম্মতি জানায় তারপরেও কেন কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হচ্ছে না চাকরি প্রার্থীদের একটাই প্রশ্ন কবে শুরু হবে কাউন্সেলিং যদিও এই প্রশ্নের কোনো সদউত্তর পাওয়া যাচ্ছে না ফলে আবারও আন্দোলনের পথে মেধা তালিকাভুক্ত প্রাথমিক শিক্ষক চাকরি প্রার্থীরা বিভিন্ন সামাজিক মাধ্যমে চাকরি প্রার্থীদের আন্দোলনের জন্য আহ্বান জানাচ্ছেন আজ এবং কাল অর্থাৎ তিরিশ এবং একত্রিশে মার্চ মঙ্গলবার এবং বুধবার বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন প্রাথমিকে মেধা তালিকাভুক্ত চাকরি প্রার্থীরা এখন দেখার বিষয় এই আন্দোলনের ফলে কাউন্সেলিং সম্পর্কিত কোনো সদুত্তর পাওয়া যায় কি না সেই সঙ্গে আপনাদের আরও একটি বিষয় জানাব যা হলো প্রশ্ন ভুল মামলা সম্পর্কিত সাতশো জন চাকরি প্রার্থীর নামের তালিকা কিভাবে প্রকাশ করবে পর্ষদ এ নিয়ে কোর্টে একটি শুনানি রয়েছে এই শুনানির পরবর্তী ডেট হল আগামী পাঁচই এপ্রিল পাঁচই এপ্রিল এই মামলাটি কোর্টে লিস্টেড হলেও লিস্টে এই মামলাটি অনেকটাই নিচে রয়েছে প্রায় দুশোর উপরে তাই পাঁচই এপ্রিল এই মামলার শুনানি হয় কি না সেটা এখন দেখার বিষয় যদি পাঁচই এপ্রিল শুনানি হয় তাহলে হয়তো জানা যাবে সাতশো আটত্রিশ জন চাকরি প্রার্থীর নামের তালিকা কিভাবে প্রকাশ করবে পর্ষদ ধন্যবাদ